হয়েছে? হ্যাঁ দিদি, হয়ে গেছে। চলো, এখান থেকে অনেকটা রাস্তা, বলো। হ্যাঁ, না জানি কত ভিড় হবে আবার, বল। হ্যাঁ দিদি, যা বলেছ, রাস্তাটা যেন শেষই হতে চাইছে না। হ্যাঁ, ইমি সব কিছু নিয়েছিস তো? হ্যাঁ দিদি, সব কিছু নিয়েছি। দিদি ওইদিকে দেখো তো, বাচ্চাটা এত কাঁদছে কেন? চলো না গিয়ে দেখি। হ্যাঁ চ, কি হয়েছে তোমার? বলো, কেঁদো না, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, আমায় বলো, তোমার কোনো ভয় নেই। ওকে আর কি জিজ্ঞেস করবে, ও দু দিন ধরে কিছু খায়নি, খিদে জ্বালায় এমন করছে। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, ইমি আসছে রে, তুই এদের নিয়ে বসে থাক। যা, দিদিও চলে গেল। আচ্ছা দাঁড়ো, তোমার খাবারের ব্যবস্থা করছি। এই শিব ঠাকুরের দুধটুকু আছে, তুমি খেয়ে নাও। দেখো শিব ঠাকুরের আশীর্বাদে আমার পেটটা নিশ্চয়ই ভরে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, খেয়ে নাও এখন তাড়াতাড়ি। পেট ভরলো? হ্যাঁ পেট ভরেছে, আমার ঠাম্মাকে ছাড়িয়ে দাও না। ঠিক আছে, আমি কালকে ডাক্তার নিয়ে আসব, কেমন? হ্যাঁ, তুমি খুব ভালো আনতি, আপনিও সুস্থ হয়ে যাবেন। আচ্ছা আমি এখন আসি। কত দেরি হয়ে গেল, এই রাস্তার ধারে শিব ঠাকুরটাকেই পুজো করে নি। আজ শিবরাত্রি, অথচ কেউ এখানে জল পর্যন্ত ঢালেনি, সবাই মন্দিরে গেছে। দুধ নেই তো কী হয়েছে, বাবার মাথায় আমি গঙ্গা জলই ঢালি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। বাবা, তুমি ছোটো ছোটো বাচ্চাদেরকে মুখে হাসি ফুটিও, ওদেরকে রক্ষা করো। পৃথিবীর সমস্ত মানুষ যেন খেতে পায়, তুমি দেখো।